বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ আনোয়ারা কলেজ ঢাকা সম্মানিত সহকারী অধ্যাপক মোহতারাম মাওলানা আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সুন্দর এই আয়োজনে। আপনাকেও স্বাগত। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা আজকে আমাদের আলোচ্য বিষয়। দশকে হানাহানির যুগে, যে সময় বিশ্বের এ প্রান্তে সে প্রান্তে বিভিন্ন জায়গায় হানাহানি, রাহাজানি, হিংসা, বিদ্বেষ, মারামারি, খুনাখুনি এগুলো নিয়ে ব্যস্ত, আজকে সমাজ, পরিবেশ সব কিছু যেন কলুষিত হয়েছে, শান্তি নামক যে বস্তুটি আছে এটি যেন হারিয়ে গিয়েছে। দর্শকের শান্তি প্রতিষ্ঠায় ইসলাম কি ভূমিকা রেখেছে আজকে শাইখের আলোচনায় বিস্তারিত শুনব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আজকে যে টপিক আমরা নির্ধারণ করলাম, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা কি কি, একটু জানাবেন কোরআন হাদিসের আলোকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আজকের যে বিষয়টি আমি উপস্থাপন করব, প্রথম হলো ইসলাম। ইসলাম আরবি শব্দ। ইসলাম শব্দটির অর্থ হলো আনুগত্য করা, সিলমুন বা সালামুন থেকে নিষ্পন্ন করা হয়েছে। সিলমুন শব্দের অর্থ হলো শান্তি, সালামুন শব্দের অর্থ হলো শান্তি। শান্তি আজকে এই ইসলাম একটা শান্তির জীবন বিধান। আল্লাহ তাআলা কালামে হাকিমে এভাবে বলেছেন, ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, মানব জাতির জন্য একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। এই ইসলাম হলো, ইংরেজি ভাষা বলা হয় পিচ, পিসফুল, শান্তি। আজকে গোটা পৃথিবীর এই ব্যবস্থাকে যদি শান্তিতে রূপায়িত করতে হয়, আজ থেকে 1453 বছর পূর্বে মানবতার মুক্তির দূত, মানবতার শিক্ষক বহস্তু মুআল্লিমান, এই মানবতার শিক্ষক হিসাবে যিনি প্রেরিত হয়েছিলেন, আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তির দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসতে হবে। রাসূল শুরু থেকে শেষ পর্যন্ত তিনি হলে ঐক্যের প্রতীক, শান্তির প্রতীক এবং মানবতার একমাত্র দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়া লাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি উম্মতে মুহাম্মদের জন্য একমাত্র রাসূলকে প্রেরণ করেছি এবং প্রত্যেক জাতির জন্য, লিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক জাতির জন্য হেদায়েতকারী হিসাবে রাসূল প্রেরণ করেছি। এরপর আল্লাহ তাআলা বলছেন, কানা নাস উম্মাতান ওয়াহিদা, তোমরা হলো এক উম্মাহ, এক জাতি, কিন্তু সেই জাতিতে আজকে শতটা বিভক্ত হয়ে গোটা পৃথিবীতে মার খাচ্ছে। কেন মার খাওয়ার একমাত্র কারণ হলো যে আল্লাহ তাআলা বলছেন, আমানা রাসূল বিমা উনসিলা ইলাইহি মির রব্বিহি, আল্লাহর প্রতি যে ইমান আনা, রবের প্রতি যে আত্মসমর্পণ করা, এটা এখান থেকে আমরা অনেক যোজন যোজন দূরে চলে গেছি। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ ও আল্লাহ রাসূল আনুগত্য করো। আজকে আল্লাহ ও আল্লাহ রাসূলের আনুগত্য বাদ দিয়ে আমরা তাগুতের আনুগত্য করার কারণে গোটা পৃথিবীব্যাপী একটা অশান্তির সমাজ আজকে তৈরি হয়েছে।